আমি বললাম যে প্রত্যেকটা কেন্দ্রেই এই খালি এই দুটো কেন্দ্রে না, আমরা জয়ের জন্য লড়াই করছি, কাজে এ নিয়ে আর প্রশ্ন ওঠে না এই কেন্দ্র কি ওই কেন্দ্র নেই, প্রত্যেকটা কেন্দ্র যেখানে আমরা প্রার্থী দিয়েছি জয়ের জন্য লড়াই করছি। আমাদের লড়াই উভয়ের সঙ্গে, বিজেপি তৃণমূল আলাদা বলে আমরা মনে করি না, একই পয়সার এপিট আর ওপিট, এর মধ্যে কোনো পার্থক্য হয় না। কাজে আমাদের লড়াইটা তৃণমূল বিজেপি বিরোধী, সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, তৃণমূল ভেঙে যাচ্ছে, ছেড়ে যারা পালাচ্ছেন, বিজেপির মধ্যে তারা বিকল্প খুঁজছেন, কিংবা যারা বিজেপিকে রুখবার জন্যে তৃণমূলের কাছে যাচ্ছেন, সেই সমস্ত মানুষের কাছে আবেদন যে একটাই শক্তি আছে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলি সারা দেশে যে লড়াই করছে পশ্চিমবাংলার, সেই লড়াইটা বামপন্থীদের লড়তে হবে, লাল ঝান্ডা নিয়ে লড়তে হবে, যারা রাস্তায় আছে ময়দানে আছে তাদের সঙ্গে আসুন। নির্বাচন কমিশন পুরো সফল আমি তা বলতে পারি না, নির্বাচন কমিশনের কাছে আমাদের অনেকগুলো অভিযোগ ভোট শুরু হওয়ার আগের থেকে তখন থেকে দেওয়া আছে, এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে আমাদের পার্টির সাধারণ সম্পাদক থেকে অনেকেই জাতীয় স্তরের নেতৃত্ব এই যেভাবে প্রধানমন্ত্রী প্রচার করছেন, যে ভাষায় কথা বলছেন, এগুলো সব নির্বাচন আচরণবিধি বিরোধী, এ কথা বলা সত্ত্বেও নির্বাচন কমিশনের এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখলাম না। এবং আমরা দেখেছি যে শেষ যেটা খুন হয়েছে একজন, তৃতীয় দফার নির্বাচনে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় যে কংগ্রেসের কর্মী একজন খুন হয়েছেন, তিনি ভোট দিয়ে বেরোবার সময় সেই সময়ে নির্বাচন কেন্দ্রের 100 মিটারের মধ্যে তিনি খুন হয়েছেন, তাহলে নির্বাচন কমিশন তাকে নিরাপত্তা দিতে পারে না? এর আগে আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন, কাজে আমরা আমাদের যে অভিযোগ সেগুলো আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মানুষকে বলতে চাই যে নির্বাচন কমিশনের দয়া দাক্ষিণ্য তার উপরে নির্ভর করে থাকলে আমাদের হবে না, আমাদের সিদ্ধান্ত সোজা রেখে ভোট দেওয়া আমার অধিকার, সেই অধিকার আমাকে প্রয়োগ করতে হবে, ছিনিয়ে নিতে হবে, আর দরকার হলে আক্রমণ হলে প্রতিবাদ থেকে প্রতিরোধ করতে হবে। কুর্তা পাঠাচ্ছেন উনি, মিষ্টি পাঠাচ্ছেন, মিষ্টি পাঠাচ্ছেন শেখ হাসিনা, উনি মিষ্টি পাঠান দেখে তারপরে পাঠাচ্ছেন যা মোদি বলেছেন, উনি হাঁড়িতে মিষ্টি পাঠাচ্ছেন কিন্তু মোদি তো হাঁড়ি ভেঙে দিয়েছেন, এখন হাঁড়িটা ভেঙে দিয়েছেন, তারপরে না উনি মিষ্টি পাবেন না এর মিষ্টি পৌঁছবে, মিষ্টিগুলো রাস্তায় গড়াগড়ি খাবে। আর কুর্তা ফুর্তা আমরা জানি, দিনে তিনবার যিনি চাওয়ালা কুর্তা বদলান চৌকিদার, তাকে আমরা জানি, কাজে ওর কথায় বিরাট কোনো গুরুত্ব নেই। কিন্তু আসল কথা হচ্ছে যে সম্পর্কটা যখন গুজরাটে দাঙ্গার পরে আর মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদি জিতেছিলেন, তখন ইনি ফুলের তোড়া ওখানে পাঠিয়েছিলেন, আর এনডিএ সরকারের আমলে মন্ত্রী থাকার জন্যে ওখানে এখানে বাজপেয়ীজিকে নিয়ে এসে এখানে মালপোয়া নাকি খাইয়েছিলেন ওর বাড়িতে, এটা নতুন ব্যাপার না, এটা যদি একটা আনুষ্ঠানিক একটা নিচক সম্পর্ক হয় ভদ্রতা ইত্যাদি সৌজন্য তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এটা রাজনৈতিক, এটা হচ্ছে বড় কথা। বিজেপির দিকে গিয়ে কি করবে যারা পঞ্চায়েতে যাবে, এখানে 34% আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, আর ত্রিপুরায় বিজেপি রাজ্যে 94% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, কাজে আমরা যেটা বলছি যে যেটা জ্বলন্ত উনুনে যখন কড়া চাপায় কড়াটা গরম থাকে, এই তৃণমূলের কড়ার থেকে বিজেপির ওই উনুনে ঝাঁপ না দিয়ে যদি বাঁচতে চাও তো বাম দিকে ঝাঁপ।
প্রচারে